Welcome to my channel. আজকে আমি লুচি আর কাবলি ছোলা তরকারি বানাবো। লুচিগুলো একটু অন্যরকম ভাবে বানিয়েছি, কালারিং বানিয়েছি। আদা আমি পেস্ট করে নিয়েছি, রসুন বাটা নিয়েছি, দই নিয়েছি হাফ কাপের মতো, দুটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর মিডিয়াম সাইজে দুটো টমেটো পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, ছোলা আমি রাতের বেলা থেকে ভিজিয়ে রেখেছিলাম, তেল সরষের তেল দিচ্ছি আমি এতে, এ সামান্য গরম হয়ে যাওয়ার পর তেলটা আমি এতে দারচিনি দিচ্ছি, একটু চারটে এলাচ দিচ্ছি, লবঙ্গ দিচ্ছি চার পাঁচটা, দুটো তেজপাতা দিচ্ছি, দিয়ে সামান্য গরম হয়ে যাওয়ার পর আমি এতে এক চামচের মতো চিনি দিচ্ছি, চিনিটা দিয়ে হালকা একটু নেড়ে নিচ্ছি, এরপর আমি এতে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, সামান্য আমি নেড়ে নিচ্ছি, হালকা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা, এরপর এতে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি, এরপর সামান্য একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, নুন দিচ্ছি পরিমাণ মতো, এরপর সামান্য আমি বন্ধ করে রেখে দিচ্ছি, এবার এক সাইডে আমি জল গরম করছি, এতে আমি চা বয়ল করব, চা পাতা দু চামচ চা পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি বন্ধ করে রাখছি পাঁচ মিনিটের মতো, ভালোভাবে মশলাটা ফ্রাই করে নিচ্ছি, এরপর আমি এতে এক চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, এক চামচ লঙ্কা গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ আমচুর পাউডার দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, সামান্য একটু জল দিয়েছি, জল দিয়ে দিচ্ছি, চা পাতাটা বয়ল হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দই যেটা রেখেছিলাম আমি সেটা দিয়ে দিলাম এর সঙ্গে, দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি,